मुझे लगता है डायरेक्टर कौन होता है अपनी फिल्म पे जजमेंट देने वाला, उसका तो काम होता है सबसे अच्छे से बना देना. आई एम हैप्पी विद द वर्क दैट आई डिड एंड आई एम हैप्पी विद द एक्सपीरियंस. But it's okay. You'll live and learn. ইমতিয়াজ আলী মূলত লাভ স্টোরি পরিচালনা করেন, কিন্তু আমাদের দেশে যে অধিকাংশ একঘেয়ে রোম্যান্টিক সিনেমা দেখতে দেখতে দর্শক ক্লান্ত হয়ে গিয়েছে, সেই ধরনের সিনেমা থেকে ইমতিয়াজ আলীর ছবি যথেষ্ট আলাদা. টেলিভিশন জগৎ থেকে যাত্রা শুরু করা বর্তমান ভারতের অন্যতম স্বনামধন্য এই পরিচালক তার ছবিতে এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিসকে খুবই দক্ষতার সাথে তুলে ধরেন. আর তাই আজ আমরা এই ভিডিওতে তারই সেরা পাঁচটি সিনেমা নিয়ে কথা বলবো. তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক. পাঁচ, লাভ আজকাল. ক্যুঁ কোই পাস হ্যায় দূর হ্যায় ক্যুঁ কোই জানে না কোই ইয়াহাঁ পে. 2009 সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেন সেফ আলী খান, দীপিকা পাড়ুকোন, ঋষি কাপুর প্রমুখ, যেখানে সেফ আলী খান দুটি চরিত্রে অভিনয় করেন. ছবির বিষয়বস্তু হল ভালোবাসার একাল এবং সেকাল, কিভাবে আগেকার দিনে লোকে ভালোবাসত আর কিভাবে আজকালকার দিনে ভালোবাসা হয় তারই একটা পার্থক্য দেখানো হয়েছে এই ছবিতে. কিন্তু পার্থক্য থাকলেও সত্যিকারের ভালোবাসা যে সব যুগে একই তাও দেখানো হয় ছবিতে. অসাধারণ অভিনয় এবং নন লিনিয়ার ন্যারেটিভ ছবিতে এক আলাদা মাত্রা এনে দেয়। ছবির সঙ্গীত পরিচালনা করেছেন প্রীতম. 2010 সালে ছবির একটি গান আজ দিন চড়ে হার কথা লেখার জন্য ইরশাদ কামিল ফিল্মফেয়ার পুরস্কার পান। 2011 সালে তেলুগু ভাষায় ছবিটি রিমেক করা হয়। সেই ছবির নাম রাখা হয় তিন মার। ছবিটি পরিচালনা করেন জয়ন্ত সি পরঞ্জি এবং অভিনয় করেন পবন কল্যাণ, তৃষা কৃষ্ণন এবং কৃতি খারবান্দা। দি মেট। সালে সুয়ার কি ঔলাদ, তুঝে কে লাগা তু মুঝে ছোড় দেগা, তু মে জিন্দগি ভর তড়পতি রহুঁগি, তড়পেগা তু কমিনে, কীড়ে পড়েঙ্গে তেরে উপর, কুত্তে কি মৌত মরেগা, আর মরনে কে বাদ হমেশা হমেশা কে লিয়ে নরক কি আগ মে জলেগা তেরি মার কে। এই ছবির গল্প এমন দুজন মানুষকে কেন্দ্র করে যারা একে অপরের সম্পূর্ণ বিপরীত, যাকে বলে পোলস অ্যাপার্ট। একদিকে অত্যন্ত স্বতঃস্ফূর্ত উৎফুল্ল এবং সরল সাধারণ গীত এবং অন্যদিকে ধীর স্থির শান্তশিষ্ট জটিল আদিত্যা। দুজনের মধ্যে যে কোনো মিল নেই তা বলাই বাহুল্য, কিন্তু কিভাবে এই দুই মানুষের মধ্যে একে অপরের প্রতি ভালোবাসা জন্মায় তা পরিচালক ছবিতে দেখিয়েছেন। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন করিনা কাপুর খান, শাহিদ কাপুর, পবন মালহোত্রা, দারা সিং প্রমুখ। এই ছবিরও সঙ্গীত পরিচালনা করেছেন প্রীতম। সেই বছর প্রায় প্রত্যেকটি অ্যাওয়ার্ড ফাংশনে অনবদ্য অভিনয়ের জন্য করিনা কাপুর খানকে সেরা অভিনেত্রীর পুরস্কার দেওয়া হয়। জব উই মেট 2009 সালে তামিল ভাষায় রিমেক করা হয়। ছবির নাম রাখা হয় কন্ডেন কাঢ়ালাই। এছাড়াও এই ছবিটি থেকে অনুপ্রাণিত হয়ে 2011 সালে একটি টিভি শো লাভ ইউ জিন্দেগি এবং 2010 সালে হলিউডের একটি ছবি লিপ ইয়ার তৈরি হয়। नैना तेरे कजदारे हैं, नैनों पे हम दिल हारे हैं। तीन, हाईवे। আলিয়া ভাটের কেরিয়ারের দ্বিতীয় ছবি হলো হাইওয়ে, কিন্তু ছবিতে তার কাজ দেখে তা আপনি কখনোই বুঝতে পারবেন না। অভিনেত্রীর পাশাপাশি এর কৃতিত্ব কিছুটা পরিচালকেরও প্রাপ্য। ছবির গল্প বোনা হয় এক কিডন্যাপিংকে কেন্দ্র করে। দিল্লির এক মস্ত বড় ব্যবসায়ীর মেয়ে বিয়ের আগের দিন হঠাৎই কিডন্যাপ হয়ে যায়, আর কিডন্যাপাররা তাকে নিয়ে ঘুরতে থাকে এক জায়গা থেকে আরেক জায়গায়। আর এই যাত্রায় মেয়েটি খুঁজে পায় নিজের অস্তিত্ব ও নিজের স্বাচ্ছন্দ্য। আলিয়া ভাট ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন রণদীপ হুদা, সাহস কুমার শুক্লা প্রমুখ। এই ছবির সঙ্গীত পরিচালনা করেছেন এ আর রহমান। সেই বছর ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে বেস্ট অ্যাক্ট্রেস ক্রিটিক্স বিভাগে আলিয়া ভাটকে পুরস্কৃত করা হয়। এক গুলি মে আদমি খতম হো জাতা না, তো আদমি যা পর চলে আজ চলা হয়। দুই, রকস্টার। ও ইকো ফ্রেন্ডলি নেচার কে রক্ষক,
2011 সালের এই ছবিটি জনার্দন জাখার ওরফে জে জে ওরফে জর্ডান নামে এক গায়কের জীবনকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে, যার স্বপ্ন একদিন বিশাল বড় রকস্টার হবে। সে জিম মারিসনকে নিজের আইডল মনে করে। এই স্বপ্ন পূরণের পাশাপাশি জর্ডানের জীবনে রয়েছে তার ভালোবাসাকে হারানোর দুঃখ। এই বেদনা এবং হতাশা জর্ডানের গানের মাধ্যমে কীভাবে মানুষের কাছে উঠে আসে তা অসাধারণ পরিচালনা এবং অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় ফুটিয়ে তোলা হয়েছে। মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন রণবীর কাপুর, নার্গিস ফাকরি, পীয়ূষ মিশ্রা, কুন্দ মিশ্রা, আদিতি রাও হায়দ্রি প্রমুখ। একটি ছোট চরিত্রে শাম্মী কাপুরও অভিনয় করেছেন এবং এটিই তার জীবনের শেষ ছবি। এই ছবিরও সঙ্গীত পরিচালনা করেছেন এ আর রহমান। এই ছবিতে অসামান্য অভিনয়ের জন্য রণবীর কাপুর সেই বছর প্রায় সবকটি অ্যাওয়ার্ড ফাংশনসে বেস্ট অ্যাক্টরের পুরস্কার পান। এক তামাশা। এই সিনেমার মূল চরিত্র হল বেদ, যে একটি বড় কোম্পানিতে ভালো পোস্টে চাকরি করে, একটি নির্দিষ্ট রুটিন মাফিক জীবনযাপন করে। কিন্তু হঠাৎই একদিন তার জীবনে আসে তারা, যে অজান্তেই বেদের ভিতরকার শিল্পী সত্তাটাকে জাগিয়ে তোলে। এই সত্তাকে বেদ অনেকদিন ধরে নিজের ভেতরে লুকিয়ে রেখেছিল। সে একজন সম্পূর্ণ অন্য মানুষ হয়েছিল এতদিন সকলের সামনে। এই দুটি সত্তা বেদের জীবনে এতটাই প্রভাব ফেলেছে যে সে বর্তমানে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। এরপর বেদ কিভাবে নিজেকে খুঁজে পায় তা জানার জন্য আপনাকে এই ছবিটি দেখতে হবে। মেন নকার হু আপকা মালিক, টাই পেহনকর লিফট মে চড়কর ফির আউঙ্গা আপকে আঙ্গন, ওহি করুঙ্গা জো রোজ কিয়া হ্যায়, ও ফির সে করুঙ্গা, ফির সে করুঙ্গা, ফির সে করুঙ্গা। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর, দীপিকা পাড়ুকোন, পীয়ূষ মিশ্রা প্রমুখ। রণবীর ও দীপিকা দুজনেরই ইমতিয়াজ আলীর সাথে এটি দ্বিতীয় ছবি। এই ছবির সঙ্গীত পরিচালনা করেছেন এ আর রহমান। এই ছবিতে গানের কথা লেখার জন্য 2016 সালে ইরশাদ কামিল বেস্ট লিরিসিস্ট বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার পান। তামাশা সমালোচকদের প্রশংসা পেলেও বক্স অফিসে সেভাবে সাফল্য লাভ করতে পারেনি। কিন্তু পরবর্তীকালে এই ছবিটি ভারতীয় দর্শকদের মধ্যে একটি কাল্ট ক্লাসিক তকমা অর্জন করে নিয়েছে। এই ভিডিও আপনাদের কেমন লাগলো তা আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আমাদের চ্যানেল মুভি মিররকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, তাহলে আমরা নতুন ভিডিও আপলোড করলে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। আপনারা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন, ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে।